নমস্কার, হাতে আহ্লাদে বেঙ্গলিতে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার বাগানে লাউ গাছের ডগা কেটে একটা দারুণ রেসিপি করে দেখাবো। এইরকম কচি কচি সব ডগা কেটে নেব। এই যে দেখুন, সব ছোট ছোট কচি ডগাগুলো কেটে নিয়েছি। দেখুন বাগানের গাছে কি সুন্দর লঙ্কা হয়েছে, খুব ছোট গাছেই। আমি এখান থেকে কটা লঙ্কা তুলে নেব। এই দেখুন ধানি লঙ্কার গাছ, কত লঙ্কা হয়েছে দেখুন। এখান থেকেও আমি দুটো লঙ্কা তুলে নিচ্ছি। এই লঙ্কা একটা দিলেই একদম বিশাল ঝাল, ছোট ছোট ডগাগুলো এইভাবে পরিষ্কার করে নেব। এই সুরসুর মতো এইগুলো ভালো করে কেটে নেব, আর পাতাগুলো এদিক ওদিক ভালো করে দেখে নেব পোকা টোকা থাকে কিনা। এগুলো এবার ছোট ছোট করে কেটে নেব। এটা জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। এরকম একটা ছাঁকনি নিচ্ছি, 2 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে। এগুলো এবার একসাথে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এগুলো এবার জল থেকে ছেঁকে নেব। 2 কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত আর সর্ষেটা বেটে নেব। লঙ্কাগুলো খুবই ঝাল, তাই আমি 2 নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দেবেন। মিহি করে বেটে নিয়েছি, এবার এটা তুলে নিচ্ছি। এরকম একটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, খুব পাতলা পাতলা করে কেটে এর মধ্যে দিয়ে দেব। বেটে রাখা সর্ষে পোস্তটা এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটা খুব ভালো করে মেখে নেব। এটা হাত দিয়েই মেখে নিচ্ছি, চামচ দিয়ে খুব ভালো হচ্ছে না, হাত দিয়েই মাখাটা ভালো হয়। এই 2 কাঁচা লঙ্কাও চিরে দিয়ে দিচ্ছি, আর 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে একটু জল গরম করে নিচ্ছি, তার মধ্যে এই ডিমটা দিয়ে দিচ্ছি, আর এই টিফিন বক্সটা এর উপর বসিয়ে দিচ্ছি। ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, 10 মিনিট পর খুলে দেখব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, আঁচটাও বন্ধ করে দিয়েছি। এটা একটু ঠান্ডা হলে তারপরে ঢাকনাটা খুলে নেব। বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর এটা খুলে দেখে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখুন সব সিদ্ধ হয়ে গেছে। এটা ভালো করে মেখে গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা একদিন এইভাবে করে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম।